আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত। ইউক্রেনে মার্কিন প্যাট্রিয়ট সহ্য করা হবে না বলছে রাশিয়া। মেক্সিকোর সীমান্তে ভেঙে ফেলা হচ্ছে ট্রাম্পের তৈরি দেয়াল। এরপরে থাকছে আফগানিস্তানে 5 নারী শিক্ষার্থী আটক, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা। আরও থাকছে সূচিকে মুক্তি দেওয়া হোক, জান্তা সরকারকে বলছে জাতিসংঘ। সবশেষে থাকছে জ্বালানি তেল থেকে গত 10 মাসের সর্বনিম্ন আয়ের রেকর্ড সৌদির। শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত, তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইউক্রেনে মার্কিন প্যাট্রিয়ট সহ্য করা হবে না বলছে রাশিয়া। ইউক্রেনকে যুক্তরাষ্ট্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট দিলে তা সহ্য করা হবে না বলে জানিয়েছে রাশিয়া। বর্তমানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফর করছেন। সেখানকার পার্লামেন্টে দেশকে বাঁচাতে আবেগ ঘন ভাষণ দিয়েছেন তিনি। এ সময় জেলেনস্কিকে প্যাট্রিয়ট সহ প্রয়োজনীয় সব ধরনের অস্ত্র দিয়ে সহায়তা করার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনকে প্যাট্রিয়ট দেওয়ার খবরে বেজায় চটেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন রুশ অস্ত্রের কাছে প্যাট্রিয়ট খুবই পুরনো একটি প্রতিরোধ ব্যবস্থা, এসব দিয়ে ইউক্রেনের যুদ্ধ আরও দীর্ঘায়িত করবে যুক্তরাষ্ট্র। পুতিন বলেন রাশিয়া চায় যুদ্ধ বাদ দিয়ে কূটনৈতিক পথে আলোচনার মাধ্যমে ইউক্রেন সমস্যার সমাধান করতে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই দেশটিকে অর্থ সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এই সাহায্য পেয়ে কৃতজ্ঞতা প্রকাশে কিঞ্চিত দ্বিধান্বিত হলেন না প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। মার্কিন কংগ্রেসে দেওয়া ভাষণে মার্কিনীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের হাজার হাজার কোটি ডলার দান নয়, বরং এগুলো বৈশ্বিক নিরাপত্তায় বিনিয়োগ। এ সময় জেলেনস্কি আরও বলেন মার্কিনীদের সঙ্গে কথা বলা আমার জন্য অনেক সম্মানের, ইউক্রেন ভেঙে পড়েনি, এখনও টিকে আছে। এদিকে ইউক্রেন যুদ্ধে সহায়তা পাঠানো নিয়ে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সমর্থন থাকলেও এ নিয়ে প্রশ্ন তুলেছেন রিপাবলিকানরা। এর আগে হোয়াইট হাউসে বৈঠকে জেলেনস্কিকে ইউক্রেন যুদ্ধে সাহায্য অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই সময় ইউক্রেনে নতুন করে 200 কোটি ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন দেন বাইডেন। একই সঙ্গে আরও 4,500 কোটি ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ শুরুর 300 দিনের মাথায় প্রথম বিদেশ সফর যুক্তরাষ্ট্রে গেলেন জেলেনস্কি। মেক্সিকোর সীমান্তে ভেঙে ফেলা হবে ট্রাম্পের তৈরি দেয়াল। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের সরকার মেক্সিকোর সীমান্তে অবৈধ অভিবাসী ঠেকানোর লক্ষ্যে তৈরি একটি অস্থায়ী দেয়াল সরিয়ে ফেলতে রাজি হয়েছে। এই দেয়ালের কার্যকারিতা নিয়ে প্রতিবাদ শুরু হওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হল। রাজ্যের রিপাবলিকান গভর্নর, যার নির্দেশে দেয়ালটি নির্মাণ করা হয়েছিল, তিনি যুক্তি দেখিয়েছেন যে এই দেয়ালে অভিবাসী ঢোলকে আমেরিকায় ঢুকতে বাধা দেবে। তবে যারা এই দেয়ালের বিরুদ্ধে আইনি লড়াই করেছেন তারা এই যুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। 9 শতাধিক শিপিং কন্টেইনার দিয়ে নতুন করে এ দেয়াল নির্মাণ করতে সরকারের অন্তত 8 কোটি ডলার ব্যয় হয়েছে। কন্টেইনার দেয়ালটির নির্মাণ শুরু হয় প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে। অ্যারিজোনার সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র মেক্সিকোর 600 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর 2017 সাল থেকে এই সীমান্ত একটি বিশাল অংশে বেড়া তৈরি করা হয়েছে। গভর্নর ডাক ড্রুসি এবছর শুরুতে করোনাডো ন্যাশনাল ফরেস্টে অস্থায়ী ব্যারিয়ার নির্মাণ শুরু করেছিলেন, কিন্তু মার্কিন সরকার গত সপ্তাহে তার বিরুদ্ধে মামলা করে দাবি করেছে যে 7 কিলোমিটার দীর্ঘ প্রাচীরটি কেন্দ্র সরকারের অধীন ভূমিতে ঢুকে পড়েছে। তবে বুধবার ফেডারেল সরকারের সঙ্গে এক চুক্তির পর ডুসির নেতৃত্বাধীন প্রশাসন বলেছে আগে নির্মাণ করা সব শিপিং কন্টেইনার এবং সংশ্লিষ্ট সরঞ্জাম, উপকরণ, যানবাহন ও অন্যান্য জিনিস জানুয়ারির প্রথম দিকে সরিয়ে ফেলা হবে। ওই এলাকায় কাজ করে এমনকি একটি পরিবেশ রক্ষাকারী গোষ্ঠী সেন্টার ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি ওই দেয়ালের বিরুদ্ধে 2টি মামলা করেছিল। সংস্থাটি দাবি করেছে কন্টেইনারের প্রাচীরটি একটি গুরুত্বপূর্ণ সংরক্ষিত বনকে বিভক্ত করেছে, যা হুমকির মুখে থাকা প্রাণীদের আবাসস্থল এবং পানীয় জলের উৎস ও অভিবাসন রুটগুলোকে বন্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে প্রাচীর নির্মাণ এবং সীমান্ত নিরাপত্তা বৃদ্ধি ছিল সাবেক প্রেসিডে্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনীতির মূল বিষয়। সাম্প্রতিক মাসগুলোতে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করার সময় 500,000 লোককে আটক করা হয়েছে। আর সীমান্তের সমস্যাগুলো মোকাবেলায় ব্যর্থতার জন্য বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার ক্রমবর্ধমান সমালোচনার মুখে মুখে হয়েছে। আফগানিস্তানে 5 নারী শিক্ষার্থী আটক, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা। নারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ করার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে আফগানিস্তানে। বিক্ষোভের জেরে 5 নারী শিক্ষার্থীকে আটকের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাজধানী কাবুল থেকে তাদের আটক করা হয়। গত মঙ্গলবার সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মেয়েদের উচ্চশিক্ষা নিষিদ্ধ ঘোষণা করে তালেবান সরকার। তালেবানের এ ঘোষণার একদিন পরে বুধবার বিশ্ববিদ্যালয়ে নারীদের প্রবেশে বাধা দেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। 3 জন সাংবাদিককেও আটকের খবর মিলছে। তাখার প্রদেশে বিক্ষোভ হয়েছে বৃহস্পতিবার।
গত বছর তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে নারী শিক্ষাকে সীমাবদ্ধ করার সর্বশেষ ঘোষণা এটি। এর আগে আফগান নারীদের মাধ্যমে স্কুলে যেতে বিধিনিষেধ জারি করে তালেবান সরকার। দেশটির শিক্ষা মন্ত্রণালয় বলছে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম ও পরিবেশের মূল্যায়ন করছে সংশ্লিষ্টরা। একটি উপযুক্ত পরিবেশ প্রদান না করা পর্যন্ত মেয়েদের বিশ্ববিদ্যালয়ে উপস্থিত নিষিদ্ধ থাকবে। এ ঘোষণার পর তালেবানের উচ্চশিক্ষামন্ত্রী নেদা মোহাম্মদ নাদিম রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ড্রেস কোড অনুসরণ না করার জন্য নারীদের বিশ্ববিদ্যালয় থেকে নিষিদ্ধ করা হয়। তারা এমন পোশাক পরে যেন তারা বিয়েতে যাচ্ছে বলেও বেফাঁস মন্তব্য করেন তিনি। ভিডিও ফুটেজে দেখা গেছে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধের প্রতিবাদে কাবুলে জড়ো হন নারী শিক্ষার্থীরা। বিক্ষোভকারীদের অনেকেই অভিযোগ করেছে তারা মারধরের শিকার হয়েছেন। এদিকে আফগান নারীদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন সৌদি আরব, পাকিস্তান, কাতার সহ বিভিন্ন দেশ। সিদ্ধান্ত প্রত্যাহার করতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাবুসোগলু। পাকিস্তান সরকারও বিষয়টির নিন্দা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেন তালেবানকে সতর্ক করে বলেছেন নারীদের বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ করার খেসারত দিতে হবে। বৃহস্পতিবার তিনি বলেন, কাবুলের তালেবান নেতৃত্বাধীন সরকার যদি আফগান নারীদের তাদের মৌলিক অধিকার অস্বীকার করতে থাকে, তবে বাকি বিশ্বের সঙ্গে তাদের সম্পর্কের উন্নতি ঘটবে না। বছরের সমাপ্তিতে ওয়াশিংটন ডিসিতে সংবাদ সম্মেলনে ব্লিকেন আরও বলেন, আফগান নারী ও মেয়েদের অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। সূচিকে মুক্তি দেওয়া হোক, জান্তা সরকারকে বলছে জাতিসংঘ। মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সূচিকে জেল থেকে মুক্তি দেওয়ার পক্ষে প্রস্তাব পাশ হল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবে মিয়ানমার সামরিক জান্তার সরকারের কাছে সূচির এবং সে দেশের সাবেক প্রেসিডেন্ট উইন মাইন্ত সহ সব রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়ার আবেদন জানানো হয়েছে। গত বছর ফেব্রুয়ারিতে গণ অভ্যুত্থান ঘটিয়ে মিয়ানমার সেনা ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসিকে ক্ষমতাচ্যুত করেছিল। তারপর থেকেই নোবেল শান্তি পুরস্কার জয়ী নেত্রী এবং তার সঙ্গীরা জেলবন্দী। এরপর দুর্নীতি, জনরোষে মদত দেওয়া, কোভিড বিধি ভেঙে নির্বাচনী প্রচার চালানোর মতো একাধিক অভিযোগে সূচিকে দফায় দফায় বিভিন্ন মেয়াদের জেলে সাজা দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার নিয়ন্ত্রিত আদালত। 2020-এর নভেম্বরে সাধারণ নির্বাচন হয়েছিল মিয়ানমারে। সেই ভোটে বিপুল সংখ্যক আসন পেয়ে জিতেছিল সূচির দল। নির্বাচনী প্রচারের সময় সূচি একদিন তার বাড়ির বাইরে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়ছিলেন। কোনো জমায়েতে না হলেও পথ চলতি গাড়ি থেকে সূচিকে অভিবাদন জানাচ্ছিলেন অনেকে। তখন সূচি মুখোশ বা ফেস শিল্ড পরেছিলেন না। সেই ঘটনাটিকেই কোভিড বিধি লঙ্ঘনের চূড়ান্ত উদাহরণ বলে চিহ্নিত করেছে মিয়ানমারের আদালত। সূচির বিরুদ্ধে ঘুষ দেওয়া, নির্বাচনী নিয়ম নীতি লঙ্ঘন করা সহ অন্তত 18টি অভিযোগের ভিত্তিতে মামলায় দায়ের করা হয়েছিল। ওই সমস্ত অভিযোগেই দোষী প্রমাণিত হলে তার সর্বোচ্চ 190 বছরের কারাবাস হতে পারে। জ্বালানি তেল থেকে গত 10 মাসে সর্বনিম্ন আয়ের রেকর্ড সৌদির। জাতীয় অর্থনীতির মূল স্তম্ভ জ্বালানি তেল থেকে আয়ের পরিমাণ কমছে সৌদির। অক্টোবর মাসে অপরিশোধিত তেল, জ্বালানি ও ডিজেল রপ্তানি করে $25.5 বিলিয়ন আয় করেছে দেশটি, যা চলতি বছরের ফেব্রুয়ারির পর সর্বনিম্ন রপ্তানি আয়। বৃহস্পতিবার সৌদি সরকারের পরিসংখ্যান বিভাগ থেকে দেয়া এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এ তথ্য। বিবৃতিতে আরও বলা হয়েছে, বৈশ্বিক অর্থনীতির দুর্বল হয়ে পড়া ও উচ্চ মূল্যস্ফীতির জেরে গত কয়েক মাস ধরে তেলের বাজারে মন্দা শুরু হয়েছে, ফলে জ্বালানি তেল থেকে প্রাপ্ত আয়ের পরিমাণও দিন কমছে। তবে তেল বিক্রি থেকে আয় কমে গেলে এই সমস্যাকে সাময়িক বলে দাবি করা হয়েছে পরিসংখ্যান দপ্তরের বিবৃতিতে। চলতি বছরের শেষ এবং আগামী বছরের শুরুর দিকে তেলের বাজারে নাটকীয় পরিবর্তনের সম্ভাবনা আছে বলেও উল্লেখ করা হয়েছে সেখানে। সৌদি আরব বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারী দেশ এবং ধারণা করা হয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পেট্রোলিয়ামের মজুত রয়েছে দেশটির ভূখণ্ডে। জ্বালানি তেল থেকে আয় কমে যাওয়া অবশ্যই দেশটির জন্য নতুন কোনো সমস্যা নয়। 2015 সাল থেকে এই ব্যাপারটি ঘটছে। তবে তারপরও দেশটির মোট জাতীয় আয়ের প্রায় 80% এখন জ্বালানি তেল রপ্তানি খাত থেকে আসে।